শুভেচ্ছা স্বাগত করে দেবেন ডক্টর দিলীপ মজুমদার মহোদয়, আমি অনুরোধ জানাচ্ছি ওনাকে। উপস্থিত এখানে যারা আছেন, যারা আসতে পারেননি, সবাইকে আমার হৃদয় থেকে ডেক্লারেটিভ উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা আপনাদের জন্য অনেক বেশি গর্বের মুহূর্ত। আমি এখানে উপস্থিত সবাইকে বলবো, যারা প্রতিনিয়ত আমাদের সমাজে অন্যতম অঙ্গ পশুপালনের সাথে যুক্ত থেকে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের সবার জন্য একবার জুড়ে করতালি বাজিয়ে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। My heartiest congratulations to all the veterinarians on the auspicious occasion of World Veterinary Day. It is my great pleasure and honor that I got the opportunity to say something about you, though I am a very non-experienced person regarding your profession. খুব সংক্ষেপে দুই একটি কথা বলে চেষ্টা করব আমার বক্তব্য শেষ করার জন্য। ফিশারি ডিপার্টমেন্ট যেহেতু আমার কাছে আছে, আরডিডি আছেন, এসসি ওয়েলফেয়ার, তো এই তিন দপ্তরকে বিভিন্ন ইস্যু নিয়ে দিল্লিতে গেছি, কথা বলেছি। পাশাপাশি আপনাদের আমি যখন ভেটেরিনারি কলেজে ভিজিট করলাম, তখন তারা একটা ইস্যু আমার সামনে রেজ করেছিল রিগার্ডিং এফিলিয়েশন, এবং পাশাপাশি আরেকটা আওয়াজ উঠেছিল যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা বহি রাজ্যে গিয়ে তাদের পিজি কোর্সের জন্য পড়াশোনা করার জন্য যেতে হয়। আমি দুইটা ইস্যুই সামনে রেখেছি এবং রিটেল ডিমান্ড রেখেছি যে আমাদের রাজ্যে ফর এস্টাবলিশমেন্ট অফ সেন্ট্রাল ভেটেরিনারি ইউনিভার্সিটি ইন ত্রিপুরা। তো সেই জায়গাতে যিনি ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট ডক্টর উমেশ চন্দ্রা, সম্ভবত ডক্টর উমেশ চন্দ্রা, উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং ওনার পুরো টিম সহ আমরা প্রায় দীর্ঘ আধা ঘন্টার সময় কথা বলেছি এবং উনি খুব পজিটিভলি আমাকে রিপ্লাই করেছেন যে খুব তাড়াতাড়ি আমরা ত্রিপুরা রাজ্যে ভেটেরিনারি সেন্ট্রাল ইউনিভার্সিটি পেতে চলেছি, এটা আমি আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে বলতে পারি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য হবে রাজ্যের জন্য, যেখানে অনেক ছাত্রছাত্রীরা আজ বহিরাজ্যে গিয়ে হয়তো বা অনেক গার্জিয়ান আছে আর্থিকভাবে দুর্বল হতে পারে, যাদের ক্ষেত্রে সেটাকে এফোর্ড করা অনেক কষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য অনেকটাই ফ্রুটফুল হবে এবং অনেক বেশি মানে রেজাল্ট ওরিয়েন্টেড হবে। তো আমি চেষ্টা করবো, আরেকটা মিটিং আমাদের হবে রিসেন্টলি মান্থ অফ মে, ধরুন ফার্স্ট কিংবা সেকেন্ড উইকের মধ্যে ভেটেরিনারি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট এবং আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার রূপালাজি ওনার সাথে মিটিং করে তারপরে আমরা ডিট করব কবে আমাদের রাজ্যে সেই ইউনিভার্সিটির শুভ শিলান্যাস হবে। তো এই জায়গাতে আমরা পৌঁছে গেছি, মোটামুটি আমরা পজিটিভলি আপনাদেরকে বলতে পারি যে ভেরি শর্টলি উইল গেট দিস ইউনিভার্সিটি। তো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.